টিপস পয়েন্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আমাদের আজকের আলোচনার বিষয় গোপনাঙ্গের চুলকানির কারণ ওই সমাধান চলুন দেখে নেই আমাদের গোপনাঙ্গের চুলকানি কেন হয় এবং এই চুলকানি হলে আমাদের করণীয় কী গোপনাঙ্গ অঙ্গে চুলকানির সমস্যা নারী জীবনের অত্যন্ত স্বাভাবিক একটি ঘটনা বেশিরভাগ নারী লজ্জায় এই বিষয়টি চেপে যান কিংবা মোটেও গুরুত্ব দেন না তারা জানে না যে বেশিরভাগ নারীকে জীবনে কখনো না কখনো এই সমস্যাটির মোকাবেলা করতে হয় এবং এটি আসলে রোগের লক্ষণ একটুখানি সচেতনতায় আপনাকে বাঁচিয়ে দিতে পারে অনেকগুলো শারীরিক সমস্যা থেকে লজ্জা নয় সচেতনতা জরুরি চলুন আজ জানি গোপন অঙ্গে চুলকানির কারণ প্রতিকার ও আপনার করণীয় সম্পর্কে বিস্তারিত এই ভিডিও থেকে যেসব কারণে হতে পারে চুলকানি সাধারণত যেসব কারণে গোপন অঙ্গে চুলকানি হতে পারে সেগুলো হচ্ছে অ্যালার্জি টাইট কাপড় পরিধান কোনো সাবান বা পারফিউমের রিয়াকশন ঘামে ভেজা কাপড় দীর্ঘ সময় পরে থাকা ইত্যাদি এছাড়াও ইস্ট ইনফেকশন বা ব্যাকটেরিয়ার কারণেও হতে পারে এই চুলকানি হতে পারে হরমোনের সমস্যা বা কোনো ত্বকের রোগের কারণেও ম্যানোপজির পরও গোপন অঙ্গে হতে পারে এমন চুলকানি গোপন অঙ্গ যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরও যদি প্রতিদিন ঘন ঘন চুলকানি হতে থাকে যা মোটেও স্বাভাবিক নয় তাহলে আপনার উচিত এখনই সচেতন হয়ে যাওয়া কখন যাবেন ডাক্তারের কাছে যদি গোপন অঙ্গে গন্ধ বা চুলকানি চুলকানির উপস্থিতি টের পান তাহলে দেরি না করে ডাক্তারের কাছে যাওয়াই উত্তম পশ্চাৎ দেশের মতো যৌনিতে অসংখ্য গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়া থাকে কিন্তু খারাপ ব্যাকটেরিয়ার গ্রোথ যখন বাড়তে থাকে তখন বাজে গন্ধ ও জ্বালা পোড়া হতে থাকে এটা একটি রোগের লক্ষণ অন্যদিকে ইস্ট ইনফেকশনের কারণে যদি চুলকানি হয়ে থাকে তাহলে চুলকানির সাথে বন্ধ হয়ে যাবে ইস্ট ইনফেকশন অত্যন্ত স্বাভাবিক ঘটনা শারীরিক সম্পর্ক অ্যান্টিবায়োটিক খাওয়া এমনই দুর্বল ইমিউন সিস্টেমের কারণেও হতে পারে এই সমস্যাটি এগুলো সমস্যা দেখা দিলে ডাক্তারের কাছে তো যাবেনই চুলকানির সাথে যদি প্রস্রাব ত্যাগেও কষ্ট হয় বা শারীরিক মিলনে ব্যথা অনুভব হয় তাহলেও দেরি না করে দ্রুত যাবেন ডাক্তারের কাছে এছাড়াও ঘরে যা করতে পারেন এক সর্বদা বিশেষ অঙ্গটি পরিষ্কারও রাখবেন অন্যদের চাইতে একটু বেশি যত্ন করবেন প্রত্যেকবার টয়লেটের কাজ করার পর উষ্ণ পানি ও ভালো সাবান দিয়ে পরিষ্কার করে ভালো করে মুছে জায়গাটি শুকনো রাখবেন দুই একদম ঢিলে ডালা সুতির অন্তর্বাস পরিধান করুন দিনে দুবার অন্তর্বাস বদলে ফেলুন এছাড়া ঘামে ভেজা অন্তর্বাস বেশি সময় ব্যবহার করবেন না তিন গোপন অঙ্গে এর জন্য একদম মাইলট কোনো সাবান বা পরিষ্কার নাশক ব্যবহার করুন নিউট্রিজেনার লিকুইড সোপ বা গন্ধবিহীন বিদেশি সাদা ডাব সাবান ব্যবহার করতে পারেন এমন কিছু ব্যবহার করবেন যাতে সুগন্ধি নেই চার মিষ্টি জাতীয় খাবার কম খাবেন কার্বোহাইড্রেট জাতীয় খাবার কম খাবেন ইস্ট ইনফেকশন হয়ে থাকলে এতে অনেকটাই কাজে দেবে পাঁচ রাতের বেলা অন্তর্বাস পরে ঘুমাবেন না বিশেষ করে গরমের দিনে ছয় গোপন অঙ্গে পাউডার ব্যবহারের অভ্যাস থাকলে বেবি পাউডার ব্যবহার করুন আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য এবং সাথে বেলাইকনে চাপ দিয়ে রাখবেন ধন্যবাদ